শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে বেরিয়ে আসলাম। শীতের সকালটা না খুব সুন্দর হয়, ভালো লাগে। চারিদিকটা কুয়াশা থাকে, আর এই যে সারা রাত্রি কুয়াশা পড়েছে, চালের ওপরে শিশির পড়েছে, তো সেগুলো এখন মাটিতে পড়েছে। তো মাটি, গাছ, জঙ্গল, লতা পাতা সব ভিজে আছে, আর এই পাতাগুলোর ওপরে দেখো কুয়াশা এখন। আর গাছটার মধ্যে দেখো কত ফুল ফুটেছে। এই গাছটার নাম আমি জানি না, তবে গাছটায় সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখো অনেকটা সন্ধ্যা মালতি ফুলের মতন, খুব সুন্দর হয়। আর এইখানে দেখো একটা নীলকণ্ঠ ফুলের গাছ, এখানে একটা ফুল ফুটেছে, আর এই নিচে একটা ফুল ফুটেছে। তবে আমি ফুলগুলো আর ধরে দেখালাম না, যেহেতু আমি স্নান করি নেই বাসি জামা কাপড়, সেজন্য আমি ফুলগুলো আর দেখালাম না। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল। এই চন্দ্রমল্লিকা ফুলের গাছটা গত বছর ঠান্ডায় লাগিয়েছিলাম, হ্যাঁ দুটো ছিল, কিন্তু একটা মরে গেছে, আর এই গাছটা এই বছর ফুল ধরেছে, গত বছর আর ফুল ধরেইনি। আর এখানে দেখো একটা তুলসী গাছ রয়েছে। আর এই যে দেখো একটা সুপারির চারা, এই সুপারির চারাটা আরও অনেকটা ছোট ছিল। এখানে রয়েছে একটা পেঁপের চারা, আরও কয়েকটা সুপারির চারা রয়েছে আর পেঁপের চারা রয়েছে। এগুলো আরও অনেকটা ছোট ছিল, কিন্তু এখন অনেকটা বড় হয়েছে। এগুলো আমার হাজবেন্ড ওই আমাদের এইখানেই যে পুন্ডিবাড়িতে যে এগ্রিকালচারের যে কলেজটা আছে সেখান থেকে চারাগুলো নিয়ে এসেছে। ওরা নাকি বলেছে যে খুব কম মানে বয়সেই নাকি তাড়াতাড়ি ফল ধরবে, খুব তাড়াতাড়ি ফলটা ধরবে। আর এই যে দেখো এখানে হচ্ছে জবা ফুলের গাছ। গাছটা বর্ষায় এত সুন্দর হয়, ঝাঁকিয়ে পাতা থাকে আর ফুলও ফোটে অনেক, কিন্তু এখন শীত না, পাতাও নেই ফুলও নেই, ওই এক একটা ফুল ফোটে। ওই কোনা দিয়ে একটা লাল ফুল ফুটেছে, আমার পূজোর কাজে লাগবে এই যে দেখো। আর ফুলও নেই পাতাও নেই, তো এইভাবেই আছে। আবার যখন বর্ষা আসবে তখন আবার গাছে পাতাও আসবে, ফুলও ফুটবে, খুব ভালো লাগে, কিন্তু এখন এইভাবেই থাকতে হবে। আর নিচে দেখো কয়েকটা টব আছে, এখানে কয়েকটা লঙ্কার চারা লাগানো হয়েছিল, তবে চারাগুলো একটাও বাঁচেনি, সব মরে গেছে। এইদিকে আমার তুলসী তলায় যে তুলসী গাছটা আছে, এখানে আমি সন্ধ্যা প্রদীপ দিই, সেই তুলসী গাছটাও দেখো কেমন হয়ে গেছে শীতে, মানে একদম কুকড়ে গেছে, কেমন হয়ে গেছে। আর এখানে একটা ছোট শিবলিঙ্গও আছে, আমার ঘরে একটা বড় শিবলিঙ্গ আছে, এখানেও একটা ছোট শিবলিঙ্গ আছে। আর এই দিকটায় দেখো অনেক ডালপালা আছে, আমের ডাল, কাঁঠালের ডাল, তো এগুলো শুকাচ্ছে। এগুলো আমাদেরই মানে আমাদের ঘরের, তো সেটা কাটা হয়েছে, গাছটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই গাছগুলো কাটা হয়েছে। এই ডালগুলো দিয়ে না গরম জল করা হবে, মানে উনানে গরম জল করা হবে। আর শীতে, শীত এখন পুরো জাতীয় বসবে, তো শীতে মানে আগুন তাপানো হবে। আর আমি এখন সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চুল আছড়ে নিচ্ছি, আছড়ে নিয়ে আমি এখন একটু যাবো হাঁটতে। আর হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে ভাবছি যে একটু বাজার যদি পাই, হ্যাঁ আমাদের কাছেই বাজার বসে, তো ভাবছি তা নিয়ে একবার যাবো হাঁটতে হাঁটতে। ওদিক দিয়ে মাছ আর অল্প একটু সবজিগুলো, তো সেজন্য আমি রেডি হয়ে একবারে বেরোচ্ছি বাড়ির থেকে। আর সকাল সকাল বাজারে গেলে কি হয়, টাটকা টাটকা মাছ, সবজি, শাক সবজিটা পাওয়া যায়, কারণ আমাদের এখানে যে বাজারটা আছে সেটা তেমন একটা বড় বাজার না, ছোটোমোটোই বাজার। তো একটু বেলা করে যদি একটু চাই, তো তখন সেখানে গিয়ে আর শাক সবজি পাওয়া যায় না। তো আমি গেছিলাম, গেটের বাইরে গেছিলাম, মানে বাইরে গেছিলাম কিন্তু আসল জিনিসটা নিতেই ভুলে গেছি, আমি টাকাটা নিতে ভুলে গেছিলাম, তো এসে আবার টাকাটা নিয়ে আমি এখন যাচ্ছি। তো এটা আমাদের বাড়ির রাস্তা, গলির রাস্তা। আর আমি এই যে মাছের দোকানে এসেছি, মাছ কিনছি, অনেক রকমের মাছ উঠেছে আজকে দেখি, ছোট মাছ, বড় মাছ, তো আমি এগুলো মাছই নিলাম।
তো এগুলো হচ্ছে পোনা মাছ। তো বন্ধুরা, তোমাদের কার কার এই পোনা মাছগুলো খেতে ভালো লাগে, মানে চারা পোনাগুলি, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো এখানে দেখো মাছগুলো নিয়ে এসেছি। তো আজকে মাছ যে মানে মাছের দোকানদার, যে মাছের দাদা, সে হচ্ছে আমাকে মাছগুলো কেটেই দিয়েছে, উনি নিজের থেকে কেটে দিয়েছে। আর আমি কয়েকটা সবজিও নিয়ে এসেছি। দেখো সবজি আমাদের বাড়িতে ছিলই, তাছাড়াও এই কয়েকটা সবজি আমি নিয়েছি। তো বেগুন আর সিমটা আমাদের ঘরেই ছিল, আর বাদ বাকি শাক, ধনে পাতা, লঙ্কা আর পেঁয়াজ এই কয়েকটা ছিল না। তো বাজারে গেছি, ওই পালং শাক খেতে ভালো লাগে আমার, পালং শাক দেখলাম বাজারে গিয়ে, তো আমি এগুলো নিয়ে আসলাম। আর এখন আমি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। আর শীতের দিনে দেখবে মাছ, ডিম, মাংসর থেকে শাকসবজিটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কার শাকসবজি ভালো লাগে খেতে, শীতের টাটকা টাটকা শাকসবজি, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাত। আর এখন আমি শাকটাকে কেটে নিচ্ছি। আগে আমি শাকটাকে কেটে নিচ্ছি, তারপরে আমি শাকটাকে ধুয়ে রান্না বসাবো মাছ ভাজাটা নামানোর পরে। আর আমি একটু তাড়াতাড়ি করছি আজকে, যেহেতু আমি আজকে এই কাজগুলো করার পরে, তোমরা জানো আমি অনলাইন বিজনেস করি, তো সেই জন্য আমার একটু প্যাকিংয়ের কাজ বাকি আছে। সেগুলো প্যাকিং করে আমি পোস্ট অফিসে যাব ওই মালগুলো ডেলিভারি করতে। তো সেজন্য আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর রান্নাবান্নাটা সকাল সকাল হয়ে গেলে সমস্ত কাজকর্মটাও সকাল সকাল হয়ে যায়। আর আমি যদি একটু দেরি করে স্নান করি না, আমার জ্বর জ্বর ভাব লাগে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি সবজিগুলো পরপর করে কেটে নিচ্ছি, আর এক হাতে সমস্ত কাজকর্মগুলো করতে হয় তো ভীষণ চাপ পড়ে যায়, কিন্তু কোনো উপায় নেই, আমার করতেই হবে। সাথে যখন একটা অনলাইন বিজনেসও করি, সেটাকেও আমার করতে হবে, ভিডিওটাও করতে হবে। আমি দীর্ঘ অনেক দিন ভিডিও করিনি, তো তার জন্য ভীষণই খারাপ লাগে। আর মানে আমার সঙ্গে যারা আমরা একসঙ্গে ভিডিও শুরু করেছিলাম ইউটিউবে, তারা অনেকটা দূর এগিয়ে গেছে, কিন্তু আমি এগিয়ে যেতে পারিনি। তো এখানে মাছটাকে একটা সবজি দিয়ে করব, আলু, বেগুন, সিম আর ধনে পাতা দিয়ে মাছটা করব। তো তার জন্য আমি সবজিগুলো কেটে নিলাম। আর এখন দেখো আমি এখানে শাকটা বসাবো। তো এখানে আমি একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখন আমি শাকটা দিয়ে দিব, একদম বেগুন আর শাক একসাথে দিয়ে দেব। তো শাকটা নামানোর পরে মাছের তরকারিটা আমি বসিয়ে দেব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা আমাকে একটু হেল্প করো, যাতে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে অনেকটা উন্নতি করতে পারি। আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে, জানতে পারবে। এর আগের দিন তোমাদের সঙ্গে আমি কথাও বলেছিলাম যে আমি অনলাইন বিজনেসটা কেন করি, তো সেগুলো সবই তোমরা জানতে পারবে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আর পালং শাক খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পালং শাকটা আমার হয়ে গেছে, এখন আমি মাছের তরকারিটা বসাবো। একটু সবজিটা বেশিই দিয়েছি, যেহেতু শীতকাল, ধনে পাতাও দেবো, আর দুবেলার জন্য রান্না করব। এই ঠান্ডার মধ্যে না রাত্রে রান্না করতে ইচ্ছে করে না, তাও ভাত আর রুটিটা তো আমাকে করতেই হবে, কিন্তু সবজিটা আর করতে ইচ্ছা করে না। সবজি করলেই কাটতে হবে, বাটতে হবে, কড়াই মাজতে হবে, এটা আর ইচ্ছা করে না। শুধু রাত্রিবেলা আমি ভাতটা করব। আর এখানে দেখো লাস্টে আমি কয়েকটা ধনে পাতার বড়াও করে নিচ্ছি, এটাই এই রান্না দিয়ে আজকে ফিনিশিং দেব, আর কিছু রান্না করব না। এই বড়া, মাছের তরকারি আর পালং শাক, এই দিয়েই আজকে রান্না আমি শেষ করব। আর বাইরে দেখো কি প্রচণ্ড সুন্দর, মানে মিষ্টি একটা রৌদ্র উঠেছে, কিন্তু আমার উপায় নেই এই রোদ, মানে রোদের মধ্যে গিয়ে রোদ পোহানোর কোনো উপায় নেই। তোমরা যারা যারা মানে মহিলারা আছো, যাদের যাদের সংসার আছে, তাদের ওই একই সমস্যা, রোদ উঠলেও রোদে বসে বসে রোদ পোহানোর কোনো উপায় নেই। আমি রান্নাবান্না সমস্তটা করলাম, তো এখন আমার একটা বাড়তি কাজ আছে। এমনি মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, এখন বাড়তি একটা কাজ আছে, সেই কাজটা হলো, হ্যাঁ তোমরা যে জানো মানে আমি হচ্ছে অনলাইনে বিজনেস করি ছোটো মোটো একটা, তো কিছু কিছু জিনিস আমার বাড়িতে থাকে,
আর কিছু কিছু জিনিস আমি মানে অনলাইনের মাধ্যমেই বুক করি। তো কয়েকটা ব্লাউজের অর্ডার এসছে, তো সেই ব্লাউজগুলো আমি এখন মানে প্যাকিং করবো, প্যাকিং করে পোস্ট অফিসে নিয়ে যাব। তো পোস্ট অফিসে নিয়ে যাব, তারপর সেখান থেকে কুরিয়ার করা হবে, কুরিয়ার করে পার্সেলটা কাস্টমারের বাড়িতে চলে যাবে। তো এখন সেই কাজটা করব, তারপরে জল গরম করব, জল গরম করার পরে আমি স্নান করব। ঠিক আছে, তো তোমরা দেখো আমার কয়েকটা ব্লাউজের পিস, দেখো কেমন কেমন ব্লাউজ তোমরা দেখো। তো ভেবেছিলাম আগে প্যাকিংগুলো করব, কিন্তু সেটা না করে আগে জল গরমটা বসাতে চলে এসেছি। আমি ভাবলাম যে জল গরম বসিয়ে দিয়ে আমি প্যাকিংগুলো করে নেব, তার কারণ আগে প্যাকিংটা করলে পরে সেই জল গরমের ওখানে গিয়ে আমাকে বসেই থাকতে হবে, সময়টা অনেকটা নষ্ট হয়। আর এই দেখো আমাদের পেছনে, হ্যাঁ, কত ডালপালা, এই দেখো এগুলো সব কাটা হয়েছে, খড়ি প্রচুর প্রচুর, এগুলো তো তোমরা কিছুই দেখলে না সকালবেলা যতগুলো দেখেছিলে, এই যে দেখো পেছনে আরও প্রচুর আছে, আমাদের খড়ির কোনো অভাব নেই। সেজন্য আমাদের গ্যাসে জল গরমের কোনো প্রয়োজন হয় না, এখানে উনানের মধ্যেই জল গরম করা হয়, আর উনানের জল গরম দিয়ে স্নান করলে না দারুণ আরাম লাগে। তো এখন আমি জল গরম বসিয়ে দিয়ে এসে ব্লাউজগুলো প্যাকিং করতে বসে গেলাম। তো এই ধরো, এই যে এই দেখো এইরকম ব্লাউজগুলো আমার কাছে এখন আছে। তো এগুলো সবই কাস্টমারের ব্লাউজ, এগুলো সব আমি এখন প্যাকিং করব। প্যাকিং করার পরে উপরে নাম লিখব, অ্যাড্রেস দিব, আমার ঠিকানা দিব, সমস্তটা রেডি করব। ওদিকে আমার জল গরমটা হতে থাকবে, এদিকে আমি এই কাজটা গুছিয়ে নিব। আর মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে, তবে স্নান করে পুজো দেওয়াটাও আমার এখনও বাকি আছে, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে যাব পোস্ট অফিসে। পোস্ট অফিসে যাওয়ার জন্য একদম রেডি, বাইরে বেরিয়ে পড়েছি, রাস্তা দাঁড়িয়ে আছি আমি গলির মাথায়, আর এখানে দাঁড়িয়েছি কারণ গাড়িগুলো সব এদিকেই এখন যায়, মানে আমার ঘাগড়া বাড়ির ওইখানটায় গেট হচ্ছে, তো সেজন্য আমার বাড়ির সামনে দিয়ে এখন গাড়িগুলো যায়। তো আমি এখন পোস্ট অফিসে
চলে এসেছি, এখানে আমি দাঁড়িয়ে আছি তার কারণ এক বান্ধবী আসবে, তার সঙ্গে একটু আমি দেখা করবো। তো এই দেখো আমি পোস্ট অফিসে চলে এসেছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।